আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে এই করোনা বৈশ্বিক মহামারীর মধ্যেও তোমরা সবাই নিজ নিজ পরিবার এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে নিরাপদ এবং সুস্থ আছো আর বাসায় বসে নিয়মিত লেখাপড়া করছো। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক গণিত, ডক্টর নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয়, বাসুদেবপুর, নলডাঙ্গা, নাটোর। প্রিয় শিক্ষার্থী, ডক্টর নাসিরুদ্দিন তালুকদার মহাবিদ্যালয় আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সপ্তম অধ্যায়ের অর্থাৎ 7-এর B। আমরা গত চ্যাপ্টারে 7-এর B-র সূত্র নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। আমরা 10টা সূত্র সেখানে পড়েছিলাম, তোমাদের কি মনে আছে সেই 10টা সূত্র কী? এবং এই চ্যাপ্টার করতে গেলে SSC-র সূত্র আমাদের প্রথম পত্রের 7-এর B, C, D, E এই কয়েক চ্যাপ্টারের সূত্র আমাদের কাজে লাগবে। আর ফার্স্ট মানে প্রথম পত্রের এই কয়েকটা আর SSC-র সূত্র তো যে কোনো সময় কাজে লাগে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই চ্যাপ্টারে যে সূত্রগুলো পড়েছি, সূত্র আছে অবশ্য 20টা, কিন্তু আমরা সাইন, কস আর ট্যান এই 3টা সূত্র পড়েছি। অর্থাৎ তিনটা অনুপাত নিয়ে যে সকল সূত্র আছে সেটা পড়েছি। কট যদি থাকে তাকে আমরা ট্যানের রূপান্তর করে সূত্র ব্যবহার করব, কোসেক যদি থাকে সাইনের রূপান্তর করে সূত্র ব্যবহার করব, আর সেক যদি থাকে তাকে কসের রূপান্তর করে সূত্র ব্যবহার করব। এই কারণে আমাদের সূত্র অর্ধেক পড়তে হয়েছে। তো আমরা যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম তোমাদের অবশ্যই মুখস্থ করতে বলেছিলাম, তো অবশ্যই তোমরা মুখস্থ করেছ। তারপরেও আমি আবার বলছি, সাইন থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু Nπ, ট্যান থিটা ইকুয়াল টু যদি 0 হয় থিটা ইকুয়াল টু Nπ, কারণ ট্যান থিটার নিচে কিন্তু কস থিটা থাকে। তাহলে সাইন থিটা বাই কস থিটা, কস থিটা বাদ দিয়ে দিলে ট্যান সাইন থিটাই হয়, সেই কারণে দুইটার মান একই। আর কস থিটা ইকুয়াল টু 0 হলে Nπ + π/2। প্রিয় শিক্ষার্থী, এই গেল 3টা সূত্র 0 দেওয়া। এবার আছে সাইন থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটা ইকুয়াল টু 2Nπ + π/2, যদি সাইন থিটা ইকুয়াল টু -1 হয় তাহলে 2π - π/2 2Nπ - π/2। শব্দ মনে রাখবে, এটা n কিন্তু ধনাত্মক, n কিন্তু পূর্ণ সংখ্যা, 0 -1 +1 -2 + 2 -3 + 3 এভাবে যাবে। তারপর কস থিটা ইকুয়াল টু যদি 1 হয় 2Nπ, কস থিটা ইকুয়াল টু যদি -1 হয় তাহলে 2Nπ + π। এগুলো গেল মনে করো বিভিন্ন 4টা সূত্র, তাহলে মোট 7টা হলো। এবার যে 3টা সূত্র বলবো এটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। যেমন সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে, যেমন সাইন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, সাইন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এরকম যেখানে পাবো সেখানে সাইন থিটা ইকুয়াল টু আলফা হলে, সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু Nπ + -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, আলফার সাথে -1 টু দি পাওয়ার n বসবে। তারপর কস থিটা ইকুয়াল টু কস আলফা হলে সূত্র ছিল 2Nπ + -α, এখানে কিন্তু আমাদের প্লাস মাইনাস হবে। তারপর ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে Nπ + α। এই 10টা সূত্র আমাদের প্রয়োজন আমরা, এবং এগুলো অবশ্যই মুখস্থ করব। তো আমাদের প্রত্যেকটা অঙ্কের শেষে যায় আমাদের এই সূত্রগুলো লাগবে। আমরা আজ 2টি অঙ্ক করার চেষ্টা করব। তো দেখো, প্রথম অঙ্কটা হলো sin θ + cos θ = √2 sin 2θ হলে
থিটার মান নির্ণয় করো। হলে থিটা এর মান নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের অঙ্কটা কি, সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ওয়ান হলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট ওভার টু সাইন টু থিটা, টু সাইন স্কোয়ার থিটা না, কিন্তু সাইন টু থিটা, টু সাইন টু থিটা, এটা স্কোয়ার না কিন্তু এটা টু থিটা, হলে থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ এটা একটা সমাধান, তো আমরা এটাকে যদি সমাধান করতে চাই তাহলে কি পাব, আমরা এই দেওয়া আছে থেকেই সমাধানটা করব। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট ওভার টু সাইন টু থিটা। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমেই তো আমাদের বর্গ করা উচিত, কারণ রুট আছে, তাই আমরা উভয় পক্ষে বর্গ করলাম। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার রুট ওভার টু সাইন থিটা, টু সাইন টু থিটা হোল স্কোয়ার। বর্গ করে এবার আমরা, অথবা উভয় পক্ষকে বর্গ করে, এবার যদি আমরা হোল স্কোয়ার ভেঙে দেই তাহলে কী পাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী, এই যে সাইন, এই সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ভাঙলে আসলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আগে লেখা উচিত, কারণ আমরা যদি আগে লিখি তাহলেই সহজ হবে। টু সাইন টু থিটা, এবার আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস, দেখো আমাদের এটাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি, সেই সাতের প্রথম পত্রে সাতের ডি চ্যাপ্টারে আমরা এই সূত্রগুলো পড়েছি, সেখানে পড়েছি কত, এটা সমান সাইন টু থিটা, টু থিটা ইকুয়াল টু টু সাইন টু থিটা, এটা আমরা টু সাইনে কসে ইকুয়াল টু সাইন টু এ, এই সূত্রটা আমরা ব্যবহার করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এটা এসএসসির সূত্র ওয়ান, আর এটা সমান আমরা যদি এই সাইন টু টু থিটা উপর ট্রান্সফার করে দিই তাহলে কী পাবো, টু সাইন টু থিটা মাইনাস সাইন টু থিটা। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে কী পাচ্ছি, সাইন টু থিটা ইকুয়াল টু ওয়ান। তো প্রিয় শিক্ষার্থী, যে আমরা এতদূর পর্যন্ত আসা, এই এতদূর পর্যন্ত কিন্তু আমরা এমনিতেই আসতে পারবো, কিন্তু এর পরের লাইন যদি আমি মুখস্থ না করি তাহলে এর পরের লাইন কিন্তু লিখতে পারবো না। এই কারণে আমাদের উচিত ওই সূত্র, দশটা যে সূত্র পড়ছি সেই দশটা সূত্র, দেখো দশটার একটা সূত্র যে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান আমরা কী পড়েছি, যে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান হলে থিটা সমান, অর্থাৎ এখানে টু থিটা আছে, টু থিটা সমান হলো টু এন পাই প্লাস পাই বাই টু। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কী পাবো, থিটা ইকুয়াল টু এখানে পাবো এন পাই প্লাস পাই বাই ফোর, দুই দ্বারা ভাগ করে। তো এটাই আমাদের অ্যান্সার। তো আমরা একটা অঙ্ক শেষ করলাম, তাহলে অঙ্কটা কী ছিল, যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু টু রুট ওভার সাইন টু থিটা হলে সমাধান করো, অথবা বলবে যে থিটার মান নির্ণয় করো, সমাধান করো বলতে পারে, আবার থিটার মান নির্ণয় করো বলতে পারে।
যদি সমাধান করে তবুও একই কাজ, আবার থিটার মান নির্ণয় করতে বললেও একই কাজ। তাহলে আমরা এটাকে এটাকে আমরা সমাধান করার উদ্দেশ্যে কী কাজ করলাম, দেয়া আছে দেয়া সমীকরণটা উঠালাম। এখন আমরা কিন্তু স্বাভাবিকভাবে দেখে বুঝতে পারতেছি এই রুট না তোলা পর্যন্ত আমাদের কোনো ক্যালকুলেশান হবে না, আর রুট তুলতে গেলে অবশ্যই বর্গ করতে হবে। আর আমাদের কাজ হবে কি, যে করেই হোক এই 10টা সূত্রের যে কোনো একটার আকারে প্রকাশ করতে হবে। আমরা যে 10টা সূত্র মুখস্থ করেছি সেই 10টার যে কোনো একটা আকারে যেন আসে। তাই আমরা উপরিপক্ষকে বর্গ করলাম, এপক্ষের বর্গ ভেঙে দিলাম সিম্পল। এইটা ইন্টারমিডিয়েটের 7-এর ডি চ্যাপ্টারের সূত্র, 7-এর ডি চ্যাপ্টারে আছে হলো সাইন 2-এর সূত্র। তাহলে আমরা এখানে সাইন 2-এ ওপারে ট্রান্সফার করে দিলাম, দিয়ে 2 sin 2 theta sin 2 theta, একটা বাদ গায়ে থাকলো একটা, আমরা বামে লিখলাম, খালি সাজায় লেখার সময় বামে লিখছি। আর 2 theta = 2n pi + π/2, তাহলে θ = কত, n pi + 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি n pi + π/4। এটা ছিল আমাদের প্রথম অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থী, এরপর যে অঙ্কটা আছে, এই চ্যাপ্টারের সকল অঙ্কই মোটামুটি ধরো সমাধান সমাধান করো আছে। দেখো আমাদের পরের সমাধানটা দিছে sin 2 theta = cos 3 theta, sin 2 theta = cos 3 theta, হলে থিটা এর মান নির্ণয় কর। তাহলে আমাদের কিন্তু এখানে আমরা দেওয়া সেদে তুলতে পারি sin 2 theta = cos 3 theta। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমাদের দেখো একটা সূত্র পড়ছিলাম sin θ = sin α, এখানে অনেকটাই কাছাকাছি আছে sin θ = cos θ। এটাকে আলফা যদি কল্পনা করি তাহলে হবে sin θ = cos আলফা, কিন্তু এই কস আলফা থাকলে আমরা কিন্তু এই সূত্র ব্যবহার করতে পারবো না, কারণ দুইটা এক জাতীয় বানাতেই হবে। তো আমরা এক জাতীয় বানানোর জন্য একটা করতে পারি যে এইটাকে বর্গ করে এটাকে আমরা এই কসকে সাইনে রূপান্তর করতে পারি। যদি বর্গ করে দেয় তাহলে এটা কসকে সাইন হবে। কিন্তু সাইন হলেও দেখো আমাদের কিন্তু একটা আছে 3θ, একটা আছে 2θ। তাই আমরা সাইনকে কস অথবা কসকে যদি সাইন বানাতে চাই, যেমন বর্গ করলে কসকে সাইন বানানো যায়, সাইনকে কস বানানো যায়, ঠিক আরেকটা জিনিস দিয়ে আমরা কসকে সাইন বানাতে পারি, সাইনকে কস বানাতে পারি, সেটা হলো কোয়াড্রেন্ট দেওয়া। আমরা কিন্তু প্রথম পত্রের 7 নম্বর চ্যাপ্টারের প্রথম 7-এর A কোয়াড্রেন্ট আছে, এই কোয়াড্রেন্টটা কিন্তু আমরা SSC-র উচ্চতর গণিতেও পড়েছি, একই জিনিস ইন্টারমিডিয়েটেও দিছে। তাহলে কেন দিল ইন্টারমিডিয়েটে, কেন দিল SSC-টা দিয়েই তো হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু দিছে শুধু এই কারণে যেটা গুরুত্ব বোঝানোর জন্য, কারণ এই চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। এটা কোথায় লাগবে, কখন লাগবে, এটা তোমার বলে কয়ে আসবে না, মানে তুমি ওর পিছ ছাড়লেও কোয়াড্রেন্ট তোমার পিছ ছাড়বে না, তাই যে কোনো মুহূর্তে এই কোয়াড্রেন্ট লাগতে পারে। তাই আমরা ফার্স্ট ইয়ারের প্রথম চ্যাপ্টারে পড়েছি 7-এর A-তে, অথচ সেটা দেখো 7-এর সমস্ত চ্যাপ্টারে কাজে লাগছে, এমনকি দেখো আমি সেকেন্ড ইয়ারে এসেও ওটা কাজে লাগছে। তাই আমি এটাকে
আমি সাইন থেটা ঠিক রেখে, সরি কস থিটাকে আমি বামে নিয়ে সাইন থিটাকে কস থ্রি থিটা, মানে কসের সূত্রটা একটু সুন্দর হয় এই হিসেবে কস থিটাকে বামে নিয়ে সাইন থিটাকে আগে ডানে দিলাম, কারণ এই সাইন টু থিটাকে আমি পরিবর্তন করব, কারণ কসের কসের সূত্রটা দেখো আছে কত, কস থিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাস আলফা, কিন্তু সাইন থিটা ইকুয়াল টু আবার দেখো আছে কত, আমার সাইনে নিয়ে গেলে যে অঙ্ক হবে না তা না, কিন্তু অঙ্কটা দেখতে একটু ইয়ে হবে, দেখো এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা, তো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আলফা, এন এর মান তো আমরা বসাবো না, তাই এটা কিন্তু সঠিকভাবে মান বের করা একটু কঠিন হবে, তাই আমরা এটাকে কসেই লিখতে চাচ্ছি, যে কস থ্রি থিটা ইকুয়াল টু আমরা কোয়াড্রেন্ট দিয়া সাইনকে কসে বানালাম, সাইনকে কসে বানাতে গেলে বিজোড় সংখ্যক 90 ডিগ্রি লাগবে, যেমন আমি করতে পারি পাই মাইনাস, তো সাইন কস কোথায় কোথায় ধনাত্মক, কস হলো প্রথম চতুর্ভাগে ধনাত্মক, সেই হিসাবে লিখতে পারি পাই মাইনাস তাহলে প্রথম চতুর্ভাগ, অথবা থ্রি পাই প্লাস, থ্রি পাই প্লাস দিলেও কিন্তু চতুর্থ চতুর্ভাগ হিসাব এটা প্লাস হবে, তো যখন আমরা সাইন কস ট্যান এগুলাকে তোমার কোয়াড্রেন্ট দিয়ে চেঞ্জ করব, তখন সব সময় প্রথম যে কোয়াড্রেন্ট পাওয়া যায় কোনোটা যদি দ্বিতীয়টা পাওয়া যায় তাহলে দ্বিতীয়টা, যেমন এই কসের আগে যদি মাইনাস থাকতো তাহলে আমি দ্বিতীয় কোয়াড্রেন্টের মাধ্যমে এটা চেঞ্জ করতাম, তখন পাই বাই টু প্লাস দিতাম, আর এখানে পাই বাই টু মাইনাস, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস দিতাম দেবো, আর যদি এটার আগে মাইনাস থাকতো, মনে করে এর আগে একটা মাইনাস আছে, তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় হতো দ্বিতীয় চতুর্ভাগে, তো এটা ইচ্ছে করলে তৃতীয় চতুর্ভাগে দেওয়া যায় মাইনাস থাকলে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব প্রথম যেটা পাওয়া যায়, যেমন প্লাস প্রথম হলো প্রথম চতুর্ভাগে, মাইনাস কসের জন্য প্রথম প্রথম মাইনাস পাওয়া যায় দ্বিতীয় চতুর্ভাগে, ঠিক এরকম দিতে হয়, তাই আমরা এখানে পাই বাই টু মাইনাস টু থিটা, এখন কিন্তু আমরা এটাকে বলতে পারি কস আলফা ইকুয়াল টু কস থিটা ইকুয়াল টু কস আলফা, এই টোটালটাকে আমরা আলফা কল্পনা করতেছি, তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু যে শর্তে ব্যবহার করতে চাচ্ছিলাম এখন দেখো সেই শর্ত চলে আসছে, কিন্তু আমরা একটু কায়দা করে আনতে হয়েছে, তাহলে এখন কিন্তু আমরা কস থিটা ইকুয়াল টু কস আলফার যে সূত্র মুখস্থ করেছি সেটা বসাবো, থ্রি থিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাস আলফা, তো প্রিয় শিক্ষার্থী এখানে আলফা মানে কত দেওয়া আছে, এটা পাই বাই টু মাইনাস টু থিটা, তাহলে আমরা মান পেয়ে গেছি, কিন্তু এখানটা তো মান পালিয়ে হবে না, থিটার মান নির্ণয় করতে হবে, তাই আমরা একবার প্লাস নিয়ে হিসাব করব একবার মাইনাস নিয়ে হিসাব করব, যদি প্লাস নিয়ে হিসাব করি কী পাচ্ছি দেখো, থ্রি থিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস পাই বাই টু মাইনাস টু থিটা, এখানে প্লাস নিয়ে বা প্লাস চিহ্ন নিয়ে পজিটিভ নিয়ে, তো এখানে পেলাম হলো এই টু থিটা যদি এপারে আসে তাহলে কত পাবো, থ্রি থিটা প্লাস টু থিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস পাই বাই টু, তা আমরা প্রথম ক্ষেত্রে কী পাচ্ছি, ফাইভ থিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস পাই বাই টু, তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখান থেকে থিটা সমান কী পাচ্ছি, থিটা সমান ওয়ান বাই ফাইভ টু এন পাই প্লাস পাই বাই টু, সমীকরণের অ্যান্সার পেলাম এটা, তো প্রিয় শিক্ষার্থী এবার আমরা যে এবার আমরা মাইনাস নিলে কী পাবো, আবার থ্রি থিটা ইকুয়াল টু টু এন পাই মাইনাস পাই বাই টু মাইনাস টু থিটা, এটা আমরা নেগেটিভ নিয়ে পেলাম,
তাহলে এখানে কি পাচ্ছি, থ্রি থিটা ইকুয়াল টু টু এন পাই মাইনাস পাই বাই টু প্লাস টু থিটা। আমরা যদি টু থিটাকে বামে নিয়ে আসি তাহলে কি পাবো, থ্রি থিটা মাইনাস টু থিটা ইকুয়াল টু টু এন পাই মাইনাস পাই বাই টু। তাহলে এখান থেকে পাচ্ছি থিটা ইকুয়াল টু টু এন পাই মাইনাস পাই বাই টু। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি নির্ণয় সমাধান, তাহলে কি হবে, থিটা ইকুয়াল টু প্রথমটা পাইছে কত, ওয়ান বাই ফাইভ টু এন পাই প্লাস পাই বাই টু কমা আরেকটা কত পাইছি টু এন পাই মাইনাস পাই বাই টু। এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে অঙ্কটা করলাম সেটা ছিল হলো সাইন আর কস, কিন্তু থিটায় দুইজনের আলাদা থাকা সত্ত্বেও আমরা দুটোকেই কসে রূপান্তর করলাম, মানে কসের সূত্রটা একটু ভালো আছে, দেখতে ভালো, এই কারণে আমরা কসে রূপান্তর করলাম। আর সেই কসে রূপান্তর করতে যায় কী, কীভাবে রূপান্তর করলাম, 90 ডিগ্রির মাধ্যমে। তাহলে সাইনকে প্রথমে কসে যে রূপান্তর করবো সেটার জন্য প্রথম কস কোথায় এই শর্তটা বসে, প্রথম পাওয়া যায় যেটা সেটা বসাতে পারি, যেমন এখানে আমি থ্রি পাই প্লাস দিয়ে বসাতে পারি, থ্রি পাই বাই টু প্লাস, এটা দিলে আমাদের অঙ্কের অ্যান্সার মিলবে না। তাই অবশ্যই আমাদের উচিত প্রথম যেটা পাবো সেটাতে, আর সেটাতে দিতে যে আমরা পাই বাই টু মাইনাস টু পাই দিলাম। এখন দেখো কস আলফা ইকুয়াল টু কস থিটা ইকুয়াল টু কস আলফা, তাহলে কস থিটা ইকুয়াল টু কস আলফা সূত্র দিলে আমরা পাবো থিটা ইকুয়াল টু টু এন পাই প্লাস মাইনাস আলফা। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে একবার প্লাস নিয়ে মান পেলাম, এটা থিটার মান এটা পেলাম, আবার মাইনাস নিয়ে মান পেলাম এটা, তাহলে এই দুইটাই আমাদের কিন্তু সমাধান। তাহলে আজ আমরা দুটো অঙ্কই করতে চাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো যে সূত্র মুখস্থ না করলে কোনোভাবেই অঙ্ক করতে পারবে না, তাই অবশ্যই সূত্র ভালোভাবে এই 10টা সূত্র মুখস্থ করবে। আমরা 20টা বলছি না, শুধু 10টা, এই 10টা সূত্র অবশ্যই অবশ্যই মুখস্থ করবে, কারণ মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বাইরে গেলে মাস্ক পরে বাড়ি যাবে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলবে, অর্থাৎ বাইরে গেলে মাস্ক পরে বাড়ি যাবে, বাড়ি থেকে এসে সাবান দিয়ে হাত ধুবে, নিজে সুরক্ষিত থাকবে, নিজের পরিবারকে সুরক্ষিত থাকবে রাখবে, আর সর্বোপরি বাসায় বসে অবশ্যই লেখাপড়া করবে। তোমাদের যেভাবেই রেজাল্ট দিক, পরীক্ষা নিয়ে দিক আর পরীক্ষা না নিয়ে দিক, তোমাদের কিন্তু পড়াশোনার বিকল্প নাই। তোমরা বুঝতেই পারতেছ যে বিশ্ববিদ্যালয়গুলো যখন পরীক্ষা দিবে তখন কিন্তু এই পড়াগুলোই তোমার কাজে লাগবে, তার কারণ তোমরা এর মধ্যে কোচিং করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, অথচ তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেই কিন্তু চান্স পেতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় বসে লেখাপড়া করো, এই আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।